जय हिंद बंधुरा, आशा करी अपनारा भालो आछेन। आमी आपनादेर बंधु एक्सोजार फिरदौस मंडल, आर आपनारा हाजिर प्री डिफेंस एकाडेमीते। हाँ बंधुरा, एकदम सत्य जे आजो आमादेर एकटी नतून बंधु एसेछे। ओर बाबा एखाने दिये गेछे मालदा थेके, तो ओर परिचय जेने नेब आर ओर स्वप्न कि सेटाओ जेने नेब। जेमन तोमादेर स्वप्न कि सेटा तोमरा कमेंटे जानाते भुलबे ना, साथे भिडियोटि लाइक करतेओ भुलबे ना। नवागत बंधुदेर काछे एकटी रिक्वेस्ट, जारा एसएससी आट बाहिनी 2021-এ निजेदेर सार्विस करते चाओ बा पेते चाओ, स्वप्न पूरण करते चाओ, तारा अवश्यई भिडियोटा लाइक करबे आर आमादेर साथे थाकबे सबसक्राइब करे। तो तोमार परिचयटा एकटू बंधुदेर संगे बोलो। आमार नाम राज सिंह, आमि मालदा थेके एसेछि, आमार बाड़ी मालदा जिलार रतुआ। তোমার আসতে কোনো অসুবিধা, কে সাথে নিয়ে এসেছে বিষয়গুলো একটু বলো। আমার বাবা আমাকে এখানে নিয়ে এসেছে, আমি স্যারের প্রথম ভিডিও ইউটিউবে দেখেছি, দেখে তারপরে এসেছি। কতদিন আগে দেখেছো? মোটামুটি দু মাস আগে। তুমি কিসে সার্ভিস করতে চাও? এসএসসি জিপিতে স্যার। এসএসসি জিপি। মাধ্যমিকে টোটাল কত নাম্বার আছে? টোটাল 45% না, 241 ছিল, 252 আছে। যাই হোক, 252 কত পার্সেন্টেজ হয় তোমরা একটুখানি হিসেব করে নেবে, মনে হয় 45% নেই, ওতে কম আছে। যাই হোক, এইচএস পাস আছো তাই তো? যাই হোক, আবারও বলি, তোমরা যারা ভাবো যে তোমাদের নাম্বার অনেক কম আছে তাই আমরা চাকরি পাবো না বা পাস করবো না, সেটি একদমই নয়। কেননা মালদা ডিস্ট্রিক্ট থেকে গত বছর আমি 3 জনকে সার্ভিস পাওয়াতে পেরেছি এবং খুব কম সংখ্যক ছেলে ছিল, মাত্র 5 জন মতো ছিল। তো 3 জনের মধ্যে একজনের হাত ভাই একটু ব্যাং ছিল। খুশির খবর এটাই হচ্ছে, রিটার্ন এক্সামে আমার কোনো স্টুডেন্ট ফেল করেনি। মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে বা অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে মালদা থেকে একটিও স্টুডেন্ট আমার কাছে রিটার্ন এক্সামে ফেল করেনি। প্রি ডিফেন্স একাডেমি এসএসসি কনস্টেবল জিডি এবং ইন্ডিয়ান আর্মির জন্য স্পেশালি ক্লাস করায় এবং আনন্দের সঙ্গে বলতে পারি আমাদের প্রায় প্রত্যেকটি স্টুডেন্টই পাশ করে। হ্যাঁ ভাই, পাস করে। এর পিছনে কারণ, আমি সেই 2011-তে যখন এসএসসি শুরু হয়েছিল তখন থেকে নিজে স্টুডেন্ট ছিলাম, নিজে খেটেছিলাম, আর তারপরে আমি আমার স্টুডেন্টদের তৈরি করছি। আমরা ভীষণ আনন্দিত, কেননা আমরা আমাদের দেশের সৈনিককে উপহার দিচ্ছি। তো যাই হোক, তোমার স্বপ্ন কি আছে, কিসে সার্ভিস করতে? এসএসসি জিডিতে স্যার। এসএসসি জিডি তো অনেকগুলো পোস্ট নিয়ে হয়, তোমার পার্টিকুলার কোনটা? সিআইএসএফ। সিআইএসএফ এ কিন্তু মার্কসটা বেশ ভালো লাগে, মানে অনেক বেশি চাই, আর তার মতো তোমার তৈরি হলে হবে। তোমার একটা প্লাস পয়েন্টও আছে, সেটা আমরা জানি, মানে আমার যতদূর দেখা হয়েছে। দেখো, রেজাল্ট কোনো বড় কথা রাখে না, জাজবাটা কত মানে আছে সেটাই তোমাদের ইম্পর্টেন্ট। তো তোমরা সকলে আশীর্বাদ করবে যাতে তোমাদের এই বন্ধুটার সার্ভিস সিআইএসএফেই হয় বা এসএসসি আট বাহিনীর কোনো একটি পোস্টে হয়, সেটি চাই। তোমাদের মালদা ডিস্ট্রিক্ট কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট, আর বর্ডার ডিস্ট্রিক্ট মানে একটু কম নাম্বার তো হয়, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এমন কিছু ডিস্ট্রিক্ট আছে যেগুলো বর্ডার ডিস্ট্রিক্ট, সেখানে অনেক কম নাম্বার হয়। আর এবারে আমি জানি তোমাদের যারা 64+ স্কোর করবে ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা অবশ্যই সফল হবে। তো তোমার ব্যক্তিগত কিছু যদি শেয়ার করতে চাও, তোমার কোনো বন্ধু যদি আসতে যায় তাদের ইনভাইট যদি করতে চাও, এতে কেমন লাগছে? ভালো লাগছে, আমি আজকে সকালে এসেছি স্যারের এখানে, খুব ভালো একাডেমি, আপনারা যারা যা আসতে চান চলে আসবেন। চলো ঠিক আছে, তোমরা যারা আসবে তারা আসবে শুধু টাকার জন্য নয়, ফৌজি হওয়ার জন্য। চলো, জয় হিন্দ, জয় ভারত।